আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله تعالى إرشاد قرآن هي مانو شكول তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে উপদেশ صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين والتلاق أما بعد أذكر محفل شمانة شبابتي وبصير قرآن بريو أما الدين دار إيمان دار قرآن بريو بحيرا أبنا در شمن سورة يونس تكي اكت آيات شتن نمبر آيات تلاوت كوري الشهر شرع أنباد غصابن كوري چي এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য আমার আপনার কল্যাণের জন্য আমাকে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন যে কিতাব নাযিল করেছেন এই কোরআন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল قد جاءتكم موعظة من ربكم তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এবং সকল মানবমণ্ডলীকে উদ্দেশ্য করে বলছেন যে আমার আপনার হেদায়েতের জন্য আমাকে আপনাকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা একটি কিতাব নাযিল করেছেন যার নাম হচ্ছে আল কোরআন তার নাম হচ্ছে কি আল কোরআন কোরআন এটি হচ্ছে আল্লাহর কালাম এবং এমন কালাম যে কালামের মতো অন্য কোনো কালাম হতে পারে না হাদা কালামু রাব্বি হযরত ইকরাম রাদিয়াল্লাহু আনহু কোরআন হাতে নিয়ে বলতেন চুমা দিতেন বুকে রাখতেন এবং বলতেন এটি আমার রবের কালাম সুবহানাল্লাহ সবচেয়ে সম্মানিত সবচেয়ে পবিত্র গ্রন্থ কিতাব বই কালাম সেটি হচ্ছে কার কালাম আল্লাহর কালাম কোরআনের মতো এত বেশি কিরাত পাঠ করা হয়েছে তেলাওয়াত করা হয়েছে দ্বিতীয় অন্য কোন কিতাব নেই সেজন্য কিরাত থেকে কোরআন কোরআন অর্থাৎ সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে কোরআন কারণ এটি আল্লাহর কালাম প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা দশ দশ করে নেকি দান করে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رسول صلى الله عليه وسلم ارشاد করেন যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পড়বে আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন আর এক নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে বৃদ্ধি করবেন আমি এটি বলি না আমি নবী এটি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর বরং আলিফ এক অক্ষর লাম এক অক্ষর মিম এক অক্ষর আলিফ লাম মিম পড়েছেন তো তিন দশ ত্রিশটি নেকি আল্লাহ তাআলা আপনার
রিপোর্টে নামায় আমার আল্লাহ তাআলা লিখে দেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এমন একটি কালাম ইয়া আইয়ুহান নাস আল্লাহ সকল মানবমণ্ডলীকে ডেকে বলছেন হে মানবমণ্ডলী তোমাদের জন্য আমি একটি কিতাব একটি কোরআন একটি কালাম নাযিল করেছি এই কোরআনটি সকলের জন্য আল্লাহ নাযিল করেছেন কিন্তু উপকৃত হয় ঈমানদারেরা উপকৃত হয় কারা ঈমানদারেরা এখানে সবাই রোগী সব রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা এখানে করা হয়েছে এই চিকিৎসা সবার জন্য কিন্তু উপকৃত হবে তারা যারা এই চিকিৎসা গ্রহণ করবে আপনি যদি ওই ঔষধ গ্রহণ না করেন চিকিৎসার কাছে না যান ডাক্তারের নিকট না যান তাহলে আপনি উপকৃত হবেন সেবাটি সবার জন্য কিন্তু যারা উপকৃত হতে চাইবে তারাই উপকৃত হবে সুস্বাদু খাবার আছে উপকারী এখানে খাদ্য রয়েছে সবার জন্য এখানে ফলমূল আছে এখানে গোশত আছে মাছ আছে তরি তরকারি আছে এই ব্যবস্থা সবার জন্য কিন্তু উপকৃত তারা হবে খাবারটি খেতে পারবে তারা যারা সেই খাবারটি খাবে এখন আপনি যদি বসায় থাকেন খাবারটি গ্রহণ না করেন তাহলে আপনি খাবার থেকে উপকৃত হতে পারবেন না ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই কোরআন সবার জন্য শুধু লিল মুসলিমিন লিল মুমিনিন নয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল এই কোরআন সবার জন্য সবার জন্য কোরআন হিদায়ত সবার জন্য কোরআন রহমত সবার জন্য এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে কিন্তু উপকৃত হবে ঈমানদারের উপকৃত হবে কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى الله تعالى বলেন হে নবী আপনি বলুন এই কুরআন ঈমানদারদের জন্য শিফা কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা যারা ঈমানদার তারাই এই কুরআন থেকে সঠিক পথ পায় তারাই রোগ থেকে শিফা পায় আমার আপনার নানা ধরনের রোগ ব্যাধি আছে সমস্যা আছে এই সব সমস্যার সমাধান আল কোরআন করতে পারে তাদের যারা কোরআন থেকে সমস্যার সমাধান খুঁজতে আসে কোরআন থেকে সমস্যার সমাধান গ্রহণ করার জন্য কোরআনের নিকট আসে কোরআন এসেছে সবার জন্য কিন্তু উপকৃত হবে ঈমানদারের কারণ ঈমানদারেরা কোরআনের নিকট আসে আর যাদের ঈমান নেই ফি আযানিহিম ওয়াকরুন তাদের কানের মধ্যে চোখের মধ্যে পর্দা রয়েছে অন্তরের মধ্যে আল্লাহ সিল মেরে রেখেছেন মোহর মেরেছেন ফলে কোরআনের ধ্বনি শুনলেও তারা এখান থেকে উপকৃত হয় না তাদের জন্য কোরআন এসেছিল কিন্তু চোখের উপর তারা পর্দা ঢেলে রেখেছে কান বন্ধ করে রেখেছে তাহলে তারা উপকৃত হবে কী করে অতএব সম্মানিত ভাইরা এই কোরআন সবার জন্য এসেছে কিন্তু যারা এই কোরআন থেকে শান্তি খুঁজতে আসবে এই কোরআন থেকে হিদায়ত লাভ করতে আসবে কোরআন তাদেরকে সঠিক পথ দেখাবে কোরআন সবার জন্য আলো নূর আল্লাহর পক্ষ থেকে আমাদের পথ দেখাবার জন্য এই কোরআন এসেছে কিন্তু আপনার পথ কোরআন তখন দেখাবে যখন এই কোরআন নামক এই লাইটটি আপনি অন করবেন আপনার হাতে লাইট এই লাইটটি আপনার জন্য অন্ধকার পথ আপনাকে দেখাবার জন্য এই লাইট এই আলো কিন্তু আপনি তখন উপকৃত হবেন যখন আপনি কী করবেন অন করবেন আপনি যদি অফ করে বন্ধ করে এই লাইট নিয়ে হাঁটতে থাকেন তাহলে অন্ধকার পথ আপনাকে আলোকিত করবে পথ দেখাবে দেখাবে না আপনাকে তো লাইট অন মারতে হবে জ্বালাতে হবে তখন সঠিক পথ আপনি পাবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم الله تعالى بنا قد جاءكم من الله الله پکھو تک تمہ دن نکوٹ ایشی چھے نور علو وكتاب مبين ارتد شوس پشت اکتی کتاب এই আলো সুস্পষ্ট কিতাব কাদের জন্য এই কিতাব দ্বারা তারাই সঠিক পথ পায় মানে ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাসসালাম যারা আল্লাহকে খুশি করতে চায় আল্লাহকে খুশি করার জন্য যারা শান্তির পথ খুঁজে ওই শান্তির পথ কোরআন তাদেরকে দেখাবে তাহলে সম্মানিত ভাইরা আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আমার আপনার সবার জন্য এসেছে কিন্তু উপকৃত আমি তখন হব যখন কোরআন থেকে আমি হিদায়ত লাভের জন্য কোরআন খুলব কোরআন পড়ব কোরআনের মাহফিলে আসব কোরআনের বৈঠকে আসব কোরআন শেখার জন্য
সহি শুদ্ধ কোরআন ক্লাস আমি উপস্থিত হব তখন আমি কোরআন শিখব আর যদি কোরআন ক্লাসের জন্য ডাকা হচ্ছে কোরআন শেখাবার জন্য আহ্বান করা হচ্ছে কোরআনের বৈঠকের জন্য আমাকে ডাকা হচ্ছে আমি যদি না আসি না বসি আয়োজন করা হয়েছে সবার জন্য উপকৃত হবে তারা যারা এসে উপস্থিত হয়ে কোরআনের শিক্ষার্থী হয়ে কোরআনের মাহফিল বসবে তাদের জন্য শুধু মানুষ কেন কোরআনের নিকট যখন জিন্নাত চলে আসলো অতীতের সব গোমরাহিকে মুছে দিয়ে কোরআনুল করিম তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিল একটি সূরা আল্লাহ নাযিল করেছেন সূরাতুল জিন জিন্নাতদের নামে একটি সূরা প্রথম আয়াত আল্লাহ বলছেন قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به النبي أبنى بولون أمان نيكو توحي كورا هيا چه جا أمي نبي جو خون قرآن تلاوت كور چلام تخون ایک دول جنات كان پتے منجوك شو کر أمار تلاوت شون چلو أنه استمع نفر من الجن باربار ترى محفل عشناي بويتوك عشناي باربار ترى قرآن شوني ناي ایک بار شوني چه كنتو شونار متو شوني چه هدايت پاوار پیپاش آئے ترى هدايت پاوار جنو ترى تلاش کر چلو خود چلو جو کتا امرا شوچیک پوت پابو قرآن ار دھونی شون لو شونار متو شون لو ایک بار شوني ترى شدن تنی لو فآمنا به شنلام এবং মানলাম কোরআন ইয়াহদি ইলা রুশদ সঠিক পথ দেখায় আমরা এই সঠিক পথ গ্রহণ করলাম তার সিদ্ধান্ত নিল এই ঘটনা ঘটেছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে ফিরে আসছিলেন তাইফবাসীর নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহ দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন কোরআন তাইফবাসীর জন্য কিন্তু তারা এই কোরআন কি করলো না গ্রহণ করলো না ইসলামের দাওয়াত কবুল করলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেলেন ভারাক্রান্ত দিল নিয়ে কষ্ট নিয়ে তিনি ফিরে আসছিলেন তাইফবাসীর নিকট কোরআনের দাওয়াত নিয়ে সুন্নতের দাওয়াত নিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম তার গ্রহণ করলো না মক্কায় ফিরে আসার পথে তিনি খুব কষ্টের সাথে কোরআন তিলাওয়াত করেছিলেন নামাজে দাঁড়িয়ে এমন সময় জিন এর একটি দল জিন্নাতের একটি দল আল্লাহ তাআলা সেখান দিয়ে তাদেরকে যেতে বললেন এমন সময় জিন্নাতের এক দল সেখান দিয়ে যাচ্ছিল তিলাওয়াত শোনা মাত্রই তারা ঈমান নিয়ে আসলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সান্ত্বনা দিতে চলেন হাবিব কোরআন মানুষ জিন্নাত সবার জন্য এক তাইফবাসী যদি ঈমান না আনে আমার কিছু আসে যায় না জিন্নাতরা আপনার পক্ষে আছে জিন্নাতরা আপনার কোরআনের উপর ইমান নিয়ে এসেছে অতএব সম্মানিত ভাইরা জিন্নাতেরা যে কোরআন একবার শুনে হিদায়ত পেল যে কোরআন মূলত আমার আপনার মতো একজন মানুষের উপর নাজিল হয়েছে মূলত মানব মণ্ডলীকে হিদায়ত দেওয়ার জন্য জিন্নাতরা সঠিক পথ পেল আমি আপনি যদি সঠিক পথ না পাই কোরআনের নিকট না আসি নিজেকে যতই চতুর চালাক কামিয়াব সফল মনে করি না কেন আমি আসলে ব্যর্থ হয়ে গেছি কারণ আমি সঠিক পথ কোরআন থেকে গ্রহণ করতে পারি নাই ইয়া আইয়ুহান নাস হে মানব সকল সবার জন্য কোরআন এসেছে কোরআন থেকে উপকৃত হও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যা ইবনে হিব্বান এসেছে ফা ইন্না হাযাল কোরআন সাবাবুন তারাফুহু বিয়াদিল্লাহি ওয়া তারাফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহ ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা শোনো হে মানব মণ্ডলী কোরআন হচ্ছে একটি রশি যে রশির একদিক আল্লাহর নিকট আরেক দিক হচ্ছে তোমাদের নিকট এই কোরআনটা আঁকড়ে ধরো এই রশিটি আল্লাহর পক্ষ থেকে সবার জন্য উপর থেকে নাজিল করা হয়েছে যে এই কোরআনে ধরবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে সে আল্লাহকে খুশি করতে পারবে সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে এই কোরআন নামক এই রশি সবার জন্য ফাতামাসসাকু বি আঁকড়ে ধরো কোরআনের দাওয়াত গ্রহণ করো কিন্তু তখনই উপকৃত হবেন যখন আপনি এই রশিটা গ্রহণ করবেন রশিটা আঁকড়ে ধরবেন আপনি যদি কোরআনের নিকট না আসেন রশিটা ধারণ না করেন গ্রহণ না করেন ছিল এই আপনার জন্য কিন্তু আপনি গ্রহণ না করার কারণে আপনি উপকৃত হতে পারবেন না প্রিয় ভাইরা এই কোরআন আমার আপনার নিকট এসেছে
এবং এটি শুধু পড়ার জন্য আসে নাই বরং আল্লাহ তাআলা এই কোরআনকে আলোচ্যতে বলেন আমার আপনার জন্য ওয়াদের জন্য এসেছে মাউইদা ওয়া শিফা আমার আপনার রোগ ব্যাধি থেকে আরোগ্য শিফা দেওয়ার জন্য কোরআন এসেছে কোরআন হচ্ছে একটি চিকিৎসা ওয়া হুদা হিদায়াত দেওয়ার জন্য ওয়া রাহমা এবং রহমত স্বরূপ এসেছে সুবহানাল্লাহ আমরা মনে করি কোরআন শুধু পড়ার জন্য এসেছে না কোরআন অনেক কারণে এসেছে এর মধ্যে প্রথম প্রধান একটি কারণ হচ্ছে কোরআন সহিশুদ্ধভাবে পড়তে হবে কোনো সন্দেহ নেই কিন্তু শুধু পড়ার জন্য কোরআন আসে নাই কোরআনের মূল একটি উদ্দেশ্য হচ্ছে মাউইদা ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদা এই মাউইদা জিনিসটা কি এর সাথে আমরা অনেক পরিচিত আমাদের দেশে বহু প্রসিদ্ধ প্রচলিত একটি শব্দ হচ্ছে ওয়াজ মাহফিল আমরা বলি ওয়াজ মাহফিল বলি না এটি মূলত আরবি শব্দ ওয়াজ নয় ওয়াজ মাহফিল সমাবেশ কিসের মাহফিল ওয়াজ এখানে কিছু উপদেশ দেওয়া হবে ওয়াজ হচ্ছে আরবি শব্দ যার বাংলা অনুবাদ হচ্ছে উপদেশ নসিহত আমাদেরকে কিছু উপদেশ দেওয়া হবে ওয়াজ দেওয়া হবে সর্বোত্তম উপদেশের গ্রন্থ হচ্ছে আল কোরআন সেজন্য আলোচ্যায়াতে আল্লাহ তাআলা কোরআনের একটি সিফতি গুণগত নাম দিচ্ছেন যে আল কোরআনের অপর নাম হচ্ছে আল মাউইদা কোরআনের অপর নাম হচ্ছে উপদেশ কোরআনের প্রত্যেকটি লাইন উপদেশ প্রত্যেকটি আয়াতে উপদেশ প্রত্যেকটি শব্দে উপদেশ প্রত্যেকটি অক্ষরে আমার আপনার জন্য সঠিক পথের উপদেশ রয়েছে সুবহানাল্লাহ কারণ যে কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সঠিক পথ দেওয়ার জন্য এই সকল উপদেশ নাজিল করেছেন ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين الله تعالى বলেন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট সুস্পষ্ট আয়াত এসেছে মুত্তাকিদের জন্য এখানে উপদেশ রয়েছে এই কোরআন নামক এই উপদেশটি আমাকে আপনাকে এই উপদেশটা দিচ্ছেন কে আল্লাহর মতো শ্রেষ্ঠ উপদেশদাতা আর কেউ হতে পারে একজন মুরব্বি একজন অভিভাবক একজন বাবা তার সন্তানকে কী দে উপদেশ দে কিন্তু সেই উপদেশগুলো ভুল হতে পারে বাবা বিশ ত্রিশ পঞ্চাশ বছরের অভিজ্ঞতার আলোকে উপদেশ দিচ্ছে কিন্তু এই উপদেশটা ভুল হতে পারে কিন্তু আল্লাহ তাআলা যে উপদেশ দিচ্ছেন লা রাইবা ফি তাতে কোনো সন্দেহ নাই যে এই উপদেশের মধ্যে আমার আপনার কল্যাণ রয়েছে إن الله نعم ما يعظكم به الله تعالى بولين الله جي شكل উপদেশ দেন তা কতই না সুন্দর কতই না উত্তম আল্লাহর উপদেশ যে ব্যক্তি মানবে নিঃসন্দেহে সে কামিয়াব হবে সে সফল হবে সুবহানাল্লাহ এটি আল্লাহর একটি নিয়ামত দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি উপদেশ দিয়েছেন বান্দা ডান দিকে যাও সুজা যাও এই দিকে যাও সেই দিকে যাও উপদেশ দিয়ে 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 দুনিয়া থেকে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দিতে চান واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো আল্লাহর পক্ষ থেকে যে একটি কিতাব নাজিল হলো এই কিতাবের মাধ্যমে ইয়াইযুকুম বি আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন সঠিক পথ দেখাচ্ছেন বান্দা এটা দেখো এটা দেখিও না এটা খাও এটা খায়ও না এটা শুনো এটা শুনবা না এই পথে চলো এই পথে চলিও না এভাবে আল্লাহ তার উপদেশ দিয়ে 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 আমার আপনার কল্যাণের পথ দেখাচ্ছেন যাতে করে আমি আপনার আমি আপনি পথ হারা না হই সঠিক পথ থেকে আমি আপনি হারিয়ে না যাই এজন্য কোরআন হচ্ছে মাউইদা আল্লাহ তার উপদেশ দিয়েছেন কখনো কখনো এই কোরআনের মধ্যে অতীত জাতিরা যখন আল্লাহর উপদেশ গ্রহণ করে নাই তারা কীভাবে ধ্বংস হয়েছে আল্লাহ তাআলা অনেক ঘটনা বলেছেন ফিরাউনের ঘটনা কারুনের ঘটনা আসমুদের ঘটনা কেন যাতে করে সেখান থেকে আমি আপনি শিক্ষা গ্রহণ করি এটাও আমার আপনার জন্য উপদেশ বাবা তার সন্তানকে বলে লেখাপড়া করো না করলে দেখো অমুক তোমার বন্ধু তার কী পরিণতি হয়েছে এই যে ঘটনা বলছে অমুকের কী হয়েছে এটা শুধু শোনাবার জন্য হাসাবার জন্য না বরং যাতে করে এখান থেকে সে শিক্ষা গ্রহণ করে এটি হচ্ছে একটি উপদেশ কিচ্ছার মাধ্যমে ঘটনার মাধ্যমে কিসা কিচ্ছার মাধ্যমে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন যেমন আল্লাহ তাআলা বনু ইসরাঈলকে বলেছিলেন শনিবারে তারা মাছ মারতে পারবে না কিন্তু তারা মাছ শিকার করেছিল ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন শুধু শোনার জন্য নয় শুধু সময় টাইম পাস করার জন্য নয় বরং এটি একটি উপদেশ বান্দারা
বনু ইসরাইল আমার হুকুম মানে নাই আমি তাদেরকে বানর বানিয়েছি তোমরাও আমার হুকুম লঙ্ঘন করিও না অন্যথায় আমি তোমাদেরকেও এভাবে শাস্তি দিতে পারি এটি হচ্ছে একটি উপদেশ উপদেশের একটি নমুনা যা আল্লাহ তাআলা ঘটনার মাধ্যমে আগের ইতিহাসের মাধ্যমে আমাদেরকে উপদেশ দেন ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين الله تعالى بولين যে আল্লাহ তাআলা এই ঘটনা এই যে এরা বানর হলো শুকর হলো এটি হচ্ছে মাউইযাতান লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য উপদেশ যারা আল্লাহকে ভয় করে এই ঘটনা শুনে তাদের শরীর শিউরে উঠবে তারা এভাবে আল্লাহর নাফরমানি করবে না কারণ আমিও নাফরমানি করলে আল্লাহ তাআলা আমাকেও শাস্তি দিতে পারেন এভাবে কোরআনের মধ্যে আল্লাহ তার উপদেশ দিয়েছেন আল্লাহ উপদেশ দিয়েছেন আল্লাহ তার যে কাউকে উপদেশ দিতে পারেন নবীদের কাল উপদেশ দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম যখন বন্যা আসলো তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য যে সন্তান ঈমান আনে নাই তিনি বললেন হে আমার প্রিয় বৎস আমার সন্তান আসো আমাদের সাথে নৌকায় উঠো এটি আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ তাআলা হযরত নূহকে বললেন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন হে নূহ আমি তোমাকে ওয়াজ করছি বোঝাচ্ছি সন্তান হোক বাবা হোক যেই হোক না কেন সে যদি আল্লাহর অবাধ্য হয় কাফির হয়ে যায় তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে কারণ সে আমার রবকে মানছে না সে আল্লাহ দ্রোহী হয়ে গেছে হে নূহ সে তোমার সন্তান হলেও সে তোমার আপন কেউ না কারণ আমাদের মূল সম্পর্ক হচ্ছে ঈমানের ভিত্তিতে আল্লাহ বলেছেন হে নূহ আমি তোমাকে ওয়াদ করছি আল্লাহ নূহ আলাইহিস সালামকে ওয়াদ করেছেন এই 30 বার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওয়াদ করেছেন এই ওয়াদগুলো শুনে শুনে উপদেশগুলো শুনে শুনে আমাকে আপনাকে সেই উপদেশের আলোকে চলতে হবে আজ এই ধরনের ওয়াদ কোরআন থেকে ব্যাখ্যা তাফসীর ওয়াদ মাহফিল আমাদের দেশে দিবানিশি রাত দিন পুরা বছরব্যাপী কত হয় কিন্তু আমরা সেই উপদেশের আলোকে চলি না কোরআন থেকে উপদেশ দেওয়া হচ্ছে নামাজ পড়ো কিন্তু নামাজের সংখ্যা কমছে কোরআন থেকে ওয়াদ করা হচ্ছে যে সুদ বর্জন করো কিন্তু আমরা সুদ বর্জন করি না কোরআন থেকে আমাদেরকে উপদেশ করা হচ্ছে পর্দা করো কিন্তু আমরা পর্দা করি না কোরআন থেকে ওয়াদ করা হচ্ছে ওয়াদ মাহফিল আমাদেরকে এনে উপদেশ করা হচ্ছে যে ইসলাম শিখো দিন শিখো স্ত্রী পরিবেশ চালু করো কিন্তু আমরা সেটা মানছি না এটি কোনো ইমানদারের গুণ হতে পারে না কোরআনের ওয়াদ শুনে বদির হয়ে থাকা আল্লাহ তাআলা বলেন এটি হচ্ছে কাফির মুশরিকদের চরিত্র ওয়াইদা যুকিরু লা ইযকুরুন ওয়াইদা রাউ আয়াতান ইয়াস্তাসখিরুন তাদেরকে যত বোঝানো হয় উপদেশ দেওয়া হয় কোরআন থেকে শোনানো হয় কোনো লাভ নেই জীবন পরিবর্তন হয় না জীবনের দিক তার পরিবর্তন করে না ওয়াজ শোনার আগেও যেমন কোরআন থেকে উপদেশ শোনার পরেও তেমন থাকে কিন্তু ইমানদারেরা কেমন والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا إيمان دار درك جهن قرآن تك وعث كرا هاي قرآن تك بجان هاي أما رب أما كبدش كرتشن أما رب أما كبجاتشن تهون ترى أندو بدير هاي تكنا برام شنگه شنگه ترى شتا غرهن كره شنگه شنگه تهون ترى كي كره ترى شتا غرهن كره إيه بابي আমাকে আপনাকে যখন যা ওয়াদ করা হয় কোরআন থেকে যখন যা বলা হয় সেটা যদি মানার জন্য সঙ্গে সঙ্গে আমি তৈয়ার হয়ে যায় প্রস্তুত হয়ে যায় তাহলে তো আমাদের ভাগ্য বদলে যেত আমরা আর মার খেতাম না নির্যাতিত হতাম না আমাদের উপর শোষণ জুলুম করা হতো না বরং মুসলমানেরা তাদের হেরে যাওয়া সেই সম্মান ফিরে পেত কিন্তু সমস্যা হচ্ছে এখানেই শুধু ওয়াদ হচ্ছে কথা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আমল হচ্ছে না যা ওয়াদ হচ্ছে যা বোঝানো হচ্ছে কোরআন থেকে যে উপদেশ দেওয়া হচ্ছে এর উপর আমল করা হচ্ছে না ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দ তাসবীতা ওয়াইযাল লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা ওয়ালাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকীমা আল্লাহ তাআলা বলেন তাদেরকে কোরআন থেকে যে ওয়াদ করা হচ্ছে এগুলো যদি তারা আমল করত এটাই তাদের জন্য উত্তম হতো আমি তাদেরকে উত্তম পুরস্কার দিতাম আর সঠিক পথ আমি তাদেরকে দেখিয়ে দিতাম কিন্তু শুধু ওয়াদ হচ্ছে কিন্তু আমল করার চিন্তা নিয়ে মানুষ আসে না ওয়াদ মাহফিলে আসে কেন তাফসির মাহফিলে আসে কেন
কে বেশি হাসাতে পারে, কে সুন্দর অভিনয় করতে পারে, কে 26 ইঞ্চির বক্তা, কে একবারে দম ফাটানো হাসি, বলা হয় না এগুলো? তো এগুলো শোনার জন্য শ্রোতারা যায়। আজকে কি বলা হয়েছে এটা আমি আমল করব, ওই নিয়তে যাওয়া হয় না। সেজন্য মাহফিলের পর মাহফিল চলছে জুলুম, শোষণ, অত্যাচার, সুদ, ঘুষ, বেপরদায়ী, অশ্লীলতা, নগ্নতা, এগুলো সমাজ থেকে কমছে না। কিন্তু জিন জাতি, একদল জিন জাতি একবার শুনেছে, একবার শোনাটাই তাদের জন্য সঠিক পথ দেখাবার জন্য যথেষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাইরা, অতএব আল্লাহ তার সকল মানব গোষ্ঠীকে ডেকে বলছেন, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট কিছু উপদেশ এসেছে, আমি তোমাদের কল্যাণ চাই, আমি তোমাদের কল্যাণকামী হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট কিছু উপদেশ এসেছে, এবং সেটা হচ্ছে 30 পারা আল কোরআন। আর এই আল কোরআনে কি আছে? ও শিফা উল্লিমা ফিস সুদুর, আমার আপনার অন্তরে যে সকল ব্যাধি রয়েছে, এই সকল ব্যাধি এর শিফা, এর আরোগ্য, এর চিকিৎসা হচ্ছে আল কোরআন। কোরআন যেমন আমার আপনার জন্য উপদেশ, তেমনি যত ধরনের রোগ ব্যাধি আছে এর শিফা কোথায় আছে? আল কোরআনের মধ্যে আছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য শিফা এবং রহমত নাজিল করেছি, আর জালিমদের শুধু ক্ষতি হয়। কোরআনের মাধ্যমে মুত্তাকি ঈমানদাররা রোগ থেকে বাঁচে, আর জালিমদের রোগ আরও শুধু কী হয়, বাড়তে থাকে। আপনি যদি একটি ঔষধ আনেন, আপনি রুগী, ডাক্তার আপনাকে এই ঔষধ খেতে বলেছে, আপনি যদি এই ঔষধ খান আপনার লাভ হবে, আর আরেকজন সুস্থ মানুষ বিনা কারণে এই ঔষধটা খেলে তার লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। জালিম ব্যক্তি যখন কোরআন থেকে শুনল, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, ওজন কম দেওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, তারপরেও সে এই ঔষধ যখন গ্রহণ করল না, আল্লাহর পক্ষ থেকে এই বাণী শোনার পরেও গ্রহণ না করার কারণে তার শাস্তি কমবে না বাড়বে? বাড়তে থাকবে। আর ইমানদার ব্যক্তি যখন শোনার পর মেনে নিল, দিন দিন তার রোগগুলো থেকে সে কী হচ্ছে? পবিত্র হচ্ছে, সে শিফা পাচ্ছে। একসময় একটা রোগ ছিল জুলুম, এটি একটা রোগ, সামাজিক রোগ। কোরআন এই জুলুম নামক রোগ থেকে তাকে সুস্থ করে দিল। একসময় সে প্রতারণা করত, এটি একটি সামাজিক রোগ, এখন প্রতারণা থেকে সে সুস্থ হয়ে গেল। অন্তরের একটি রোগ হচ্ছে হিংসা, কোরআন সে শুনেছে কোরআন থেকে যে হিংসা করা যাবে না, এই অন্তরের রোগ থেকে সে এখন পবিত্র হয়ে গেল। গিবত করা, এটি হচ্ছে জবানের একটি রোগ, কোরআন থেকে সে শুনল যে গিবত করা যাবে না, সে এই জবানের রোগ থেকে শিফা পেল, সে এখন মুক্তি পেল। এভাবে কানের রোগ হচ্ছে গান বাজনা শোনা, গিবত শোনা, অন্যের নিন্দা শোনা। কোরআনের মধ্যে সে শুনেছে যে অন্যের নিন্দা, গান বাজনা এগুলো শোনা যাবে না, এই রোগ থেকে সে মুক্ত হয়ে গেল, শিফা পেল। এভাবে কোরআন যখন শুনে, সঙ্গে সঙ্গে তার মধ্যে যে সকল ত্রুটি আছে, রোগ আছে, ব্যাধি আছে, বেমারি আছে, এগুলো যখন সে আমল করে, ইমানদারের কী হয়? ফায়দা হয়, তার জন্য শিফা। আর জালিম শুধু মাহফিলে আসে কিন্তু না মানার কারণে, শুনে কেন মানল না, দিন দিন তার শাস্তি বাড়তে থাকে। সম্মানিত ভাইরা, অতএব এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য একদিকে মাওয়িদা উপদেশ, অন্যদিকে শিফা মানে চিকিৎসা। বিভিন্ন ধরনের চিকিৎসা কোরআনের মধ্যে রয়েছে। এক, অন্তরের যত ব্যাধি আছে এগুলোর চিকিৎসা এই কোরআনের মধ্যে আছে। রুহানি যে সকল রোগ আছে এগুলোর চিকিৎসা এই কোরআনের মধ্যে আছে। আরেকটি হচ্ছে মানসিক যে সকল রোগ, এর চিকিৎসাও কোরআনের মধ্যে আছে। আরেকটি হচ্ছে শারীরিক যে সকল রোগ, এর চিকিৎসাও কোরআনের মধ্যে আছে। শারীরিক যে কোনো রোগে আক্রান্ত হলেই আমরা ডাক্তারের নিকট দৌড় দিই, অথচ এই কোরআনের মধ্যে এর শিফা আছে। যদি আমরা ইয়াকিনের সাথে কোরআন পড়তাম, তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিফা দান করতে পারেন। শারীরিক রোগের চিকিৎসা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। তারপর রুহের যে সকল রোগ আছে, যেমন হিংসা, বিদ্বেষ,
শত্রুতা ঘৃণা এগুলো বিভিন্ন রোগ এই সকল রোগ থেকে আমি কিভাবে বাঁচব কোরআনের মধ্যে এই সকল রূহের আধ্যাত্মিক যে সকল রোগ এর চিকিৎসা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারপর মানসিক রোগ জাদুর কারণে বদনজরের কারণে অনেক মানসিক রোগ হয় না সব সময় টেনশন আর টেনশন এগুলো হচ্ছে মানসিক রোগ দুশ্চিন্তাগ্রস্ত রাত্রির ঘুম হয় না এগুলো নানা ধরনের রোগ আপনার পুরো রাত ঘুম হয় না এগুলো ডাক্তারের কাছে গেলে ফায়দা নাই এগুলোর চিকিৎসা কোথায় আছে কোরআনের মধ্যে আছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহ তাআলা বলেন আল্লাহর কোরআনের মাধ্যমে জিকিরের মাধ্যমে দিল প্রশান্ত হয় সুবহানাল্লাহ আজ এই কথা আমরা ইমানদারেরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমরা তেমন আমল করি না কিন্তু যারা এই কোরআন প্রথমবার শুনছে সেই সকল কাফির মুশরিকরা এই সকল আয়াতের উপর আজ আমল করে সেই সকল দেশে পশ্চিমা বিশ্বে ইউরোপ আমেরিকায় তাদের দেশে মানসিক রোগ মানুষ বেশি এই জন্য তারা বেশি আত্মহত্যা করে এখন তারা চিকিৎসা বের করেছে যারা মানসিক রোগী তাদের রুমে তাদের বেডের পাশে কোরআন চালু রাখে কোরআনের রেকর্ড তারা চালু রাখে তারা এটা গবেষণা করে দেখেছে যাদের পাশে কোরআনের কেসের চলে তাদের মানসিক রোগ কী হয়ে যায় কমে যায় সুবহানাল্লাহ মুসলমানরা কোরআনের এই সকল মাহফিলে আসে কোরআন শুনে কোরআন বলে অটোমেটিক আপনার অজান্তে একটি শান্তি আপনার অন্তরে অনুভব করবেন সেজন্য কোরআনওয়ালার কখনো কী করে না আত্মহত্যা করে না কারণ আমি শান্তিতে আছি আত্মহত্যা করে আমি কোন অশান্তিতে যাব আত্মহত্যা তারাই করে যাদের অন্তরের মধ্যে কী নাই শান্তি নেই ওই অশান্তি থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে ওই অশান্তির শিফা হচ্ছে অশান্তির চিকিৎসা হচ্ছে কোরআনের মধ্যে অতএব আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত এসেছে যেখানে আমার আপনার জন্য উপদেশ রয়েছে আমার আপনার জন্য রয়েছে এই কোরআনের মধ্যে শিফা তারপর আল্লাহ তাআলা বলেন এই কোরআন হচ্ছে ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইমানদারদের জন্য হিদায়ত এবং রহমত ইমানদারদের জন্য হিদায়ত এবং রহমত কোরআনের অন্যতম একটি গুণ হচ্ছে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ হিদায়ত করে আমরা নানা ধরনের অন্ধকারে আছি কোন পথে যাব কোনটি সঠিক পথ আলোর পথটি দেখায় আল কোরআন আলোর পথ দেখায় কে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কিতাব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি এই কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর পথ দেখাবেন হিদায়ত করবেন পথ প্রদর্শন করবেন এই কোরআনের মাধ্যমে আমি আপনি নানা মূর্খতার মধ্যে জাহালতের মধ্যে অন্ধকারের মধ্যে ডুবে আছি যদি চোখ খুলতে চাই আমাকে আপনাকে কোরআন পড়ে পড়ে সঠিক পথের সন্ধান আমাকে আপনাকে পেতে হবে কোরআন আমাকে আপনাকে যে পথ দেখায় এর মধ্যে কল্যাণ আছে তাতে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে ঈমান থাকবে না আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে যে পথ দেখাচ্ছেন অবশ্যই এটাই হচ্ছে উত্তম ইন্ন হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম আল্লাহ তাআলা বলে নিশ্চয় এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা উৎকৃষ্ট উত্তম পথের হিদায়ত করেন আমার আপনার মনে যদি এই দুর্বলতা থাকে কোরআন মানলে কোরআন যে কথা বললে আমি অভাবী হয়ে যাব বিপদে পড়ে যাব সমস্যায় পড়ে যাব আমার ইমানের সমস্যা আমার ইমান আনতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে পথ দেখাচ্ছেন যে পথের হেদায়ত করছেন অবশ্যই এটাই উত্তম এটাই উৎকৃষ্ট এর মধ্যে আমার আপনার কল্যাণ রয়েছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন সর্বশেষ যে গুণ আলোচ্যাত আল্লাহ কোরআনের বলেছেন সেটি হচ্ছে কোরআন আমার আপনার জন্য রহমত কোরআন আমার আপনার জন্য মাউইদা উপদেশ শিফা হিদায়ত এবং রহমত কোরআন হচ্ছে রহমত যাদের ঘরে যাদের রুমে যাদের জীবনে কোরআন নেই তাদের জীবনে রহমত নেই শুধু গজব আর লানত ইন্নাল্লাযী লাইসা ফী জাউফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয় যে দেহে কোরআন নেই এটি হচ্ছে পরিত্যক্ত ছাড়া অনাবাদ বাড়ির মতো যে ঘরে কোনো আবাদ নেই কোনো মানুষ থাকে না পরিত্যক্ত মানুষ এ ঘর ছেড়ে চলে আসছে নির্জন এই ভয়ঙ্কর বাড়িতে যেভাবে সাপ বিচ্ছু জিনভূত থাকে ঠিক তেমনইভাবে যে মানুষের দেহে সব কিছু আছে কিন্তু কোরআন নেই এটি ছাড়া বাড়ির মতো এখানে শয়তান তার আসর বসায় যে ঘরের মধ্যে
স্ত্রী কোরআন জানে না, বাবা মা কোরআন জানে না, ভাই বোন কোরআন জানে না, ছেলে মেয়ে কোরআন জানে না, রবীন্দ্রনাথের এবং অন্যান্য হিন্দুদের কবিতা মুখস্থ আছে, তাদের লিখনই জানা আছে, কিন্তু কোরআন নামক এই রহমত নামক এই কিতাবটি জানা নেই, এই সংসারে অশান্তি আসবেই আসবে। এটি হচ্ছে আজ অধিকাংশ মুসলমানদের সাংসারিক ঝামেলার মূল কারণ। আমি কেন আমি জানি না যে আমার স্ত্রী আমার কথা শুনে না কেন, তার মন জয় করার জন্য কত চেষ্টা করি কিন্তু তার মনটা পাই না। সন্তান আমার ছেলে যা চাই তা দিচ্ছি, তারপরেও অজানা একটি অশান্তি, জানি না সে আমার অবাধ্য কেন। আমার মেয়ে চাওয়ারাকে সব তাকে দিচ্ছি, তারপরে অবাধ্য কেন। এটাই কারণ আপনি আপনার স্ত্রীকে সব দিয়েছেন, কোরআন দেন নাই। আপনি আপনার ছেলের হাতে সপুটি দিয়েছেন, কিন্তু রহমত আপনার সংসারে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে যে কালামের মাধ্যমে, এই কোরআন আপনি আপনার ছেলেকে শিখান নাই, আপনার মেয়েকে শিখান নাই। তাহলে এরা তো আপনার জন্য রহমত হবে না, এরা তো আপনার জন্য গজব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহর কোনো একটি ঘরে যখন আল্লাহ কিছু বান্দারা একত্রিত হয়ে কোরআন পড়বে, কোরআন পড়াবে, কোরআন শিখবে, কোরআন শিখাবে, বৈঠকের উদ্দেশ্য হবে কোরআন। ঘরে আমি আমার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোনকে নিয়ে বসবো কোরআন শেখার জন্য। স্ত্রীকে বলবো সূরা ফাতিহা পড়ো, ছেলেকে বলবো কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, তাদের সুলাগুর শিখবো, আমি নিজে শিখবো, তাদেরকে শেখাবো। এভাবে আমার ঘরে, আমার রুমে, আমার মসজিদে, আমার ক্যাম্পে, আমার বাড়িতে সব জায়গায় যখন কোরআন এবং কোরআন হবে, তখন আল্লাহ তাআলা কয়েকটি পুরস্কার দিবেন। এক, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে। আপনি টের পাবেন না কোথার থেকে শুধু শান্তি আর শান্তি আসছে, আপনার টেনশন অটোমেটিক দূর হচ্ছে, দুশ্চিন্তা, রাতে ঘুম হতো না, এখন আপনার দিল ঠান্ডা হয়ে যাচ্ছে। কীভাবে যে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করছেন, সংকট থেকে আপনাকে উত্তীর্ণ করছেন, মুসিবত থেকে আপনাকে মুক্ত করছেন, এটা আপনি নিজে টের পাচ্ছেন না, সব দিকে আল্লাহর পক্ষ থেকে রহমত আর রহমত আসছে, শান্তি নাজিল হবে, সাকিনা নাজিল হবে। ওয়াগাশিয়াতহুমুর রহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলবে। ও হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা ঘিরে ফেলবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, তারা যেরকম আল্লাহকে জমিনে স্মরণ করেছে আল্লাহর কোরআন কালামের মাধ্যমে, ঠিক তেমনিভাবে আসমানে আরশে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তাদের নাম নিয়ে নিয়ে তাদেরকে স্মরণ করবেন। আপনার নাম যদি আল্লাহ স্মরণ করেন, আপনার আর কোনো চিন্তা আছে? আপনার তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি তো একটি সুখী পরিবার পাবেন, আপনি তো টেনশন মুক্ত, চিন্তামুক্ত, দুশ্চিন্তামুক্ত আপনি একটি জীবন অবশ্যই পাবেন। অতএব সম্মানিত ভাইরা, আমার আপনার জন্য রহমত বরকতের কালাম কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআন কি আমার আপনার জন্য যথেষ্ট নয়? أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَى عَلَيْهِمْ إِنَّ فِي ذَلِكَ لَرَحْمَةً وَذِكْرَى لِقَوْمٍ يُؤْمِنُونَ। আল্লাহ তারা বলেন, তাদের জন্য কি যথেষ্ট নয় যে আমি তাদেরকে একটি কিতাব দিলাম, যে কিতাব তাদের সামনে তিলাওয়াত করা হচ্ছে, আমার কালাম তাদেরকে বোঝানো হচ্ছে, পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে, এই কোরআন নামক নিয়ামত কি যথেষ্ট নয়? নিশ্চয়ই ইমানদারদের জন্য এই কোরআন হচ্ছে উপদেশ এবং রহমত, এই কোরআনই যথেষ্ট। মন নিয়ে, মন দিয়ে যদি আমরা কোরআনের নিকট আসি, এই আল কোরআনুল করিম আমার আপনার সমস্যার সমাধান করে দিতে পারে। কোরআনওয়ালা যদি হতে পারি, তাহলে আমি আপনি আল্লাহওয়ালা হয়ে যাব, কারণ কোরআন হচ্ছে কার কালাম? যত বেশি আল্লাহর কালাম পড়ব, তত বেশি আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক কী হবে? বৃদ্ধি পাবে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হুম, ক্বালা হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় মানুষের মধ্যে কিছু আল্লাহর আল্লাহওয়ালা আছে, মানুষের মধ্যে কিছু লোক তারা আল্লাহর খাস লোক, তারা আল্লাহর বিশেষ লোক। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আবার বিশেষ লোক কারা? তিনি বললেন, যারা আহলুল কোরআন, যারা আল্লাহর কালাম পড়ে, তারা আল্লাহর ভিআইপি, আল্লাহর বিশেষ লোক তারা হয়ে যায়। সুবহানাল্লাহ। চাইবেন, আল্লাহ আপনার চাওয়া পূরণ করবে, দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, কারণ এখন আল্লাহর সাথে আপনার বিশেষ কানেকশন হয়ে গেছে। আপনি বেশি বেশি করে কার কালাম পড়ছেন? আল্লাহর কালাম পড়ছেন। আপনাকে মেসেজ দিলাম, মেসেজ পড়লেন না,
দেখলেন না বারবার দিলাম আপনি কোনো পাত্তাই দিলেন না সম্পর্ক ভালো হবে না দুর্বল হবে এক সময় সম্পর্ক একবারে ছিন্ন হয়ে যাবে আর আপনাকে মেসেজ দিলে আপনি মেসেজ পড়েন রিপ্লাই দেন যত বেশি মেসেজ আদান প্রদান হবে তত বেশি আপনার সাথে সম্পর্ক কি হবে মজবুত হবে ভালো হবে আল্লাহ তার একটি চিঠি দিলেন আমার আপনার হেদায়েতের জন্য একটি কিতাব দিলেন একটি বার্তা দিলেন মেসেজ দিলেন এই মেসেজ যত বেশি পড়ব শিখব জানব তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক কি হবে বৃদ্ধি পাবে মজবুত হবে এমন আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব আল্লাহর নিকট চাইতে দেরি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতে দেরি করবেন না সুবহানাল্লাহ এভাবে ওয়া রাহমা আল্লাহ বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কিতাব হচ্ছে ইমানদারদের জন্য রহমত অতএব রহমত প্রাপ্ত হতে হলে কোরআন অনুসরণ করার কোনো বিকল্প وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون الله تعالى بولين اي بركت من كتاب ديئتي تما در جنن قرآن انشارن کرو تالي تمرا رحمت پرابتو حبه اي شانتی پاوار جنن رحمت پاوار جنن بركت پاوار جنن قطع علی مولاما نکوٹ کامرا دعا چاہي اوئي فودية دعا دي حبه نا اما که اپنا که شوٹک پوتے آشتے حبه اما که اپنا که قرآن تا نجر گھرے آنتے حبه قرآن کھولتے حبه قرآن পড়া শিখতে হবে কোরআন সরাসরি অধ্যয়ন করতে হবে আল্লাহ কি বলেছেন আমাকে আপনাকে এটা সরাসরি কোরআন শিখতে হবে তখন আল্লাহর পক্ষ থেকে এই সকল ইমানদারদের জন্য রহমত নাযিল হবে তখন সমস্যাগুলো সমাধান হবে আর যদি মুখ ফিরিয়ে চলে যায় কোরআনের আলোচনা শোনার পর আহ্বান শোনার পর যদি আমি মুখ ফিরিয়ে চলে যাই আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন আমি তোমার জীবনটা সংকীর্ণ করে দিব আল্লাহ যদি আমার জীবন আমার সংসার আমার জিন্দেগি নষ্ট করে দিবেন এই ধমকে আল্লাহ দেন তাহলে এখান থেকে বাঁচার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ তাআলা বলেন আমার কোরআন থেকে যিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবনটা সংকীর্ণ করে ফেলব তার দুনিয়ার জীবন সংকীর্ণ হবে তার কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে পুলসিরাতের উপর তার পথটি সংকীর্ণ হয়ে যাবে সে সঠিক পথ পাবে না এভাবে সব জায়গায় সে শুধু বিপদ আর বিপদে পড়বে নিজেকে চতুর চালাক মনে করবে যে কোরআন পড়ার আমার দরকার নাই আমি তো অনেক কিছু বুঝি যত বেশি নিজেকে বুঝদার হিসাবে পেশ করতে চাইবে তত বেশি বিপদ মুসিবতে পড়বে কারণ সে আল্লাহর কালাম থেকে বিমুখ হয়ে গেছে এই লোক বিপদে অবশ্যই পড়বে সে কখনো আর শান্তি পাবে না সেজন্য সম্মানিত ভাইরা আমাকে আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণী লোকদের বিরুদ্ধে কিয়ামতের দিন বাদী হয়ে মামলা করবেন কেস করবেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মামলায় যদি বাদী হন আর কোনো ব্যক্তি যদি বিবাদী হয় ওই বিবাদী কখনো এই কেসে জিততে পারবে কখনো সে তার পক্ষে রায়টা পাবে স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা নিকট যখন আল্লাহ বিচারক হিসাবে তার নিকট যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদী হয়ে মামলা করবেন কারো বিরুদ্ধে ওই লোকের তো একবারে সর্বনাশ হয়ে যাবে ওই লোককে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহকে সাক্ষী বানিয়ে আল্লাহকে বিচারক হিসাবে আল্লাহর নিকট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার চাইবেন হে আল্লাহ আমার কওমের এই এই লোকেরা কোরআনকে ত্যাগ করেছে আমি আপনার নিকট বিচার চাই এই কোরআন তাদের নিকট পৌঁছাবার জন্য আমি তাইফে কষ্ট পেয়েছি মক্কা থেকে আমাকে বের করে দিল তারপরও এই কোরআনের দাওয়াত তাদের নিকট পৌঁছাবার জন্য আমি বদরে গেলাম উহুদে গেলাম আমি দেশ ত্যাগ করলাম আমি আমার সংসার আমি আমার ঘর আমি আমার টাকা পয়সা আমি আমার জান মাল সব কিছু কুরবান করলাম এই কোরআনের জন্য কিন্তু এই সকল লোকদেরকে কোরআন শেখার জন্য শেখাবার জন্য বুঝার জন্য আহ্বান করা হয়েছে তারা আসলো না হে আল্লাহ আমি তাদের বিচার চাই আপনার নিকট আপনি বিচার করুন এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণী নামধারী মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর নিকট বিচার চাইবেন এই সকল মুসলমানদের নামধারী মুসলমানদের তখন অবস্থা কী হবে সম্মানিত ভাইরা সেই হতভাগা মুসলমানদের তালিকা যেন আমি আপনি না পড়ি সেজন্য এই সকল আয়োজন করে মাঝে মধ্যে আমাকে আপনাকে এই কোরআনের এই পথটি স্মরণ করে দিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমাদের সবাইকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন নিজেদেরকে
নিজেদের সন্তানদেরকে সংসার পরিবারকে কোরআনের আলোয় আলোকিত করার কোরআনের নূরে মুনাওয়ার করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত অবিরাম।